১৯২৯ সাল থেকে উযু নামাজ আজান বাদে ২৪ ঘন্টা বিরামহীনভাবে চলছে পবিত্র কোরআনের তেলাওয়াত। পাঁচজন হাফেজ পালাক্রমে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ও প্রাকৃতিক দুর্যোগেও থামেনি এই কোরআনের তেলাওয়াত। বলছি টাঙ্গাইলের ধনবাড়ির ৭০০ বছরের প্রাচীন নবাবশাহী মসজিদের কথা। ১১৫ বছর আগে ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি সংস্কার ও বর্ধিত করেন। প্রায় ১০ কাঠা জায়গার উপর নির্মিত নিপুণ কারুকাজ খচিত এ মসজিদ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীরা। মুঘল আমলের কারুকার্য খচিত এই মসজিদ, এখানে মানুষ প্রতিনিয়তই এই মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে। এদের সামনে তার কবর স্থাপিত, তার কবরের পাশে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। এই কোরআন তেলাওয়াত হইতেছে আপনার আজ থেকে ৯৬-৯৭ বছর পর্যন্ত হইতেছে। সংস্কারের পর মসজিদের প্রাচীনত্ব কিছুটা লোপ পেলেও এর চাকচিক্য ও সৌন্দর্য অনেকটা বেড়েছে। কারুকার্যের বহু খাঁজ বিশিষ্ট খিলানযুক্ত প্রবেশপথ, ৯টি জানালা, ৩৪টি ছোট বড় গম্বুজ রয়েছে এতে। পাশেই রয়েছে ৭ বিঘা আয়তনের এক বিশাল দীঘি। ১৬শ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশের ইস্পিঞ্জার খা ও মনোয়ার খা, এই দুই ভাই ঐতিহ্যবাহী এ মসজিদটির প্রথম খণ্ড নির্মাণ করেন। ৭০০ বছরের পুরনো এই নান্দনিক স্থাপত্যের মসজিদটি আমি প্রত্যাশা করি যে এটি নির্বিঘ্নে যাতে সামনের দিনগুলোতে চলতে পারে, সেই লক্ষ্যে আমাদের যা কিছু করণীয় আমরা ব্যবস্থা নিয়ে থাকি। ব্যতিক্রমী এ প্রাচীন মসজিদের নির্মাণশৈলীর নিদর্শন ইতিহাসের সাক্ষী হয়ে আছে। দর্শনার্থীসহ মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য যোগাযোগ ব্যবস্থা ও দীঘিপার সংস্কার করে আরও আকর্ষণীয় করার দাবি স্থানীয়দের। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন।